বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন এটা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাহির থেকে হঠাৎ করে কেউ এসে যে বিশ্বকাপে খেলবে সেই সুযোগ আমি দেখছি না। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিসিবি একাদশ ও ক্রীড়া মন্ত্রণালয় একাদশের মধ্যে প্রীতি ম্যাচ। এদিন সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলে কারা থাকছেন সেই সম্পর্কে বিসিবির সভাপতি বলেন, ওপেনিংয়ে তামিম ইকবাল ও লিটন কুমার দাস, সৌম্য সরকার থাকছেন। 3 নম্বর পজিশনে সাকিব আল হাসান, সারে মুশফিকুর রহিম, পাশে মোহাম্মদ মিঠুন, 6 মাহমুদুল্লাহ রিয়াদ, 7 ও 8 সাব্বির রহমান, রুম্মন, সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, 9 মাশরাফি বিন মর্তুজা, 10 রুবেল হোসেন অথবা তাসকিন আহমেদ, 11 নম্বরে মোস্তাফিজুর রহমান। এর বাইরে ব্যাকআপ হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকত থাকতে পারে। বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে এক অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, দল নির্বাচন তো আর আমার হাতে না, যারা নিয়মিত পারফর্মার তারাই থাকবে, তবে যে 15 জনই থাকবে আমার বিশ্বাস তারা নিজেদের সেরাটা দিয়েই খেলবে। বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বলেন, বিশ্বকাপের আগে আমাদের একটা ট্রাইনেশন সিরিজ খেলতে হবে, আমার বিশ্বাস সেখানে ভালো করে বিশ্বকাপে সেরাটা খেলবে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, আমাদের কাজ হলো বিশ্বকাপের জন্য মানসিকভাবে ক্রিকেটারদের প্রস্তুত করা, আমার বিশ্বাস যে দলটা দেওয়া হবে তারা প্রত্যাশিত ক্রিকেট খেলবে। আগামী জুন জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে এই বড় আসর। বিশ্বকাপের আগ থেকেই ফেভারিট বিভিন্ন দল নিয়ে মন্তব্য করছে বিশ্বের তারকা ক্রিকেটাররা। সম্মানিত ভিউয়ার্স, বিশ্বকাপে বাংলাদেশের দল সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।